সাংবাদিকদের সঙ্গে যখন অর্চনা মজুমদার কথা বলছিলেন সুমনা, আমরা যে অংশটা তুলে ধরতে চাইছিলাম, বিধাননগরে আজকে এখানে বিজেপির মহকুমা শাসকের দপ্তরে ছিল ভ্যাকসিন দুর্নীতি নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা। সেভাবে বিজেপি কর্মী বা নেতৃত্বকে দেখা যায়নি সকাল থেকে এখানে আসতে, কারণ যারাই এসেছেন বিজেপির অভিযোগ বেশ কিছু কর্মীকে কিন্তু সরাসরি এখান থেকে তাদেরকে আটক করা হয়েছে। এবং আমরা দেখলাম অর্চনা মজুমদার, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলছেন, তিনি বাইট দেওয়ার সময় তাকে টেনে হিঁচড়ে কার্যত আটক করা হলো বা গ্রেপ্তার করা হলো, কারণ পুলিশ প্রশাসন এখনও যে এখানে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু বলতেই পারছেন না আটক করা হয়েছে না গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এবং কার্যত সাংবাদিকদের কেন তারা ছবি তুলছেন, মোবাইলে তাদের ছবি তোলা হচ্ছে। এবং এই হচ্ছে বর্তমানে বিধাননগর পুলিশ কমিশনারেটে আজকের প্রস্তুতি। সেরকম কোনো ভিড় নেই, সেই জায়গা থেকে করোনা বিধি যে লঙ্ঘন হচ্ছে সেটাও বলতে পারবেন না। তাহলে যখন একজন বিজেপি নেত্রী কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, তাকে টেনে হিঁচড়ে কেন নিয়ে যাওয়া হবে? দেখো সুমনা, এর ব্যাখ্যা একমাত্র পুলিশ অফিসার যারা রয়েছেন তারাই জানেন। আমরা বারবার সে ব্যাপারে প্রশ্ন করেছিলাম, এখানে রয়েছেন শান্তনু কর, তার সাথে হবে না কি কারণে শান্তনুবাবু গ্রেপ্তার না আটক, গ্রেপ্তার না আটক, যাদেরকে আটক করা হচ্ছে তারা আটক না গ্রেপ্তার? যেমনটা সুমনা আমরা দেখালাম যে এখানে কিন্তু উত্তর নেই, কার্যত এখনো কোনো উত্তর নেই, কিন্তু আটক বা গ্রেপ্তার যাই করা হোক, এইখানে এই করুণাময়ীতে যারাই আসছেন কার্যত তাদেরকে কিন্তু অন্তত আটক আমরা বলতেই পারি, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। এবং আমরা দেখলাম আমাদের ক্যামেরার সামনে, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে যখন অর্চনা মজুমদার কথা বলছিলেন, জানাচ্ছিলেন তাদের অভিযোগ কি কি, সেই সময় মহিলা পুলিশ দিয়ে একটু থামাবো, এই মুহূর্তে আপনাদের শোনাবো অর্চনা মজুমদার তিনি ঠিক কি বলেছেন। বিরোধী রাজনীতি যারা করেন তাদের যে পশ্চিমবঙ্গে তাদের একটা এসডিপিকে একটা আমরা ডেমনস্ট্রেশন করব, আমরা জমা দেব যে দুর্নীতিগুলো চলছে পশ্চিমবাংলায়, সাধারণ মানুষকে যেভাবে ভ্যাকসিন নেওয়া থেকে প্রতিহত করা হচ্ছে, সেই আন্দোলনটুকু মানে দানা বাঁধতে দিচ্ছে না রাজ্য সরকার যা করছে ভ্যাকসিন নিয়ে। এই জিনিসটা আমরা যদি না আমাদের উই ডোন্ট রেইজ আওয়ার ভয়েস, তাহলে মানুষ জানতেই পারছে না যে কোন জায়গায় আমরা রয়েছি। ভ্যাকসিনটা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, ভ্যাকসিনটা বিনামূল্যে, সাধারণ মানুষ প্রতিটি ভারতবাসীর এই ভ্যাকসিন নেওয়ার অধিকার আছে। এবং এই ভ্যাকসিনটা নিতে গেলে যতক্ষণ না আপনি কাউন্সিলরকে দিয়ে, যতক্ষণ না আপনি জনপ্রতিনিধি শাসক দলের তাকে দিয়ে লিখিয়ে নিয়ে যাবেন, সকাল থেকে সারাদিন লাইন দিয়ে আপনাকে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আজকে ভ্যাকসিন নিতে পারছে না। আপনারা শুনলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি ঠিক কি বললেন। আর এই ছবি যে দেখতে পাচ্ছেন আপনারা, অর্চনা মজুমদার এসেছিলেন এবং সেই জায়গা থেকে পুলিশ তাকে টেনে হিঁচড়ে আটক করে নিয়ে গেছে এমন খবর পাওয়া যাচ্ছে। শিবাশিস রয়েছেন, শিবাশিস এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন অর্চনা মজুমদার তাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিবাশিস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শিবাশিস, করুণাময়ী মোড়ের যে ছবি, এখানে কিন্তু কার্যত কোনো অশান্তির ছবি এখানে এখনো তুলে ধরা যাবে না।
এবং সুমনা এখানে তোমায় যদি দেখাই যে যে মোতায়েন করা পুলিশ কর্মীদের যে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে সেই বাহিনী তারা কিন্তু এখানে কার্যত তারা সতর্ক হিসেবে তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে তারা এখানে মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে করোনার সময় করোনা বিধি যাতে কোনো লঙ্ঘন না হয়, বিজেপি এখানে মিছিল করলে বা কোনো রাজনৈতিক দল এখানে মিছিল করলে যাতে কোনো বিধি লঙ্ঘন না হয় সেই জন্য কার্যত আমরা দেখছি কমিশনারেটের বিশাল বাহিনী এখানে মোতায়েন রয়েছেন এবং তারা সকাল থেকে এখানে দেখছেন যারা যারা আসছেন বিজেপি কর্মীরা তারা অটো থেকে নামলে তারা যাতেই করে আসুক পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ ছিল বিজেপির তরফ থেকে। এবং আমরা দেখলাম রিপাবলিক বাংলার ক্যামেরায় যখন বাইট দিচ্ছিলেন অর্চনা মজুমদার, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তার কথা শেষ করার আগেই তাকে পিছন থেকে কার্যত জড়িয়ে ধরে টানা হিচড়া করে তাকে ভ্যানে তোলা হয়। কেন তিনি করুণাময়ীতে এসেছেন, পুলিশ আশঙ্কা করছে এখানে উত্তেজনা তৈরি হতে পারে, তাই কেবলমাত্র উত্তেজনা তৈরির আশঙ্কাতেই কিন্তু এনাদের আটক করছে বিধাননগর কমিশনারেট। যে ছবি উঠে আসছে আমরা পুরসভা অভিযানে আমরা দেখিয়েছিলাম যে সেখানে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে, আগে থেকে বলে দেওয়া হয়েছিল কোনো ধরনের জমায়েত করতে দেওয়া হবে না, কিন্তু আজকে তো জমায়েত হচ্ছে না। আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে পরিষ্কার যে একজন বিজেপি নেত্রী সেখানে উপস্থিত ছিলেন, তিনি একজন মহিলা, তাকে এইভাবে টেনে ইচড়ে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আটকানোটা যেটা বিজেপি অভিযোগ করছে কোথাও তাদের আটকে দেওয়া হচ্ছে, বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। কার্যত সুমনা বিজেপির যে অভিযোগ সেই অভিযোগকেই কিন্তু স্বীকৃতি দিল পুলিশের এই কাজ, বা অর্চনা মজুমদারকে যেভাবে সাংবাদিকদের ক্যামেরার সামনে তাকে আটক করা হলো তাতে কিন্তু বোঝা গেল যে বিজেপি যে অভিযোগটা সকাল থেকে করছিল যেই আসছে করুণাময়ীতে তাকেই বিজেপি কর্মী হলে আটক করা হচ্ছে সেই অভিযোগকে কিন্তু অনেকটাই মান্যতা দিয়ে দিল বিধাননগর পুলিশের এই আচরণ। এবং তুমি যে অংশটা তুলে ধরছিলে কলকাতা পুরসভা অভিযান, কলকাতা পুরসভা অভিযানের দিন আমরা দেখেছিলাম বিজেপির তরফে দুপুর একটা নাগাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সকাল 10টা থেকে জল কামান মোতায়েন ছিল ওয়েলিংটন স্কোয়ারে, কিন্তু সেদিন কিন্তু গ্রেপ্তারি বা আটক করা যে প্রক্রিয়া করা হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু কার্যত যখন মিছিল বের হয় তারপর ঘটেছিল। মিছিল যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে তখন তাদেরকে আটক করা হয়েছিল, কিন্তু বিধাননগরে আজকে যা ঘটল এখানে কার্যত জমায়েত হওয়ার আগেই দেখা গেল এরা অশান্তি তৈরি করতে পারেন সেই আশঙ্কাতেই কিন্তু তাদেরকে কার্যত আটক করা হয়েছে। সুমনা একেবারেই শিবাশী সুমে এদিকে নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। আপাতত ধন্যবাদ। আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরছি বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশনের কথা রয়েছে আজ বিজেপির, এবং সেই জায়গা থেকে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সেখানে পৌঁছেছিলেন, একজনই সেখানে ছিলেন, এবং কিভাবে পুলিশের সজ্জা করানো হয়েছে সেখানে, পুলিশের যেভাবে মোতায়েন করা হয়েছে তাতে কোনো জমায়েত যাতে না হয়, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে করোনা আবহ জমায়েত যাতে না হয় সেটাই দেখা হচ্ছে, কিন্তু একজন নেত্রীকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।